বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকি এখন করছেন গবেষণা কিন্তু কোথাও কোনো সাপ বিপদে পড়লে বা সাপের কারণে কেউ আতঙ্কিত হলে সেখানে ছুটে যান তিনি উদ্ধার করেন সাপ ও আতঙ্কিতদের সচেতন করার চেষ্টা করেন যেন সাপ না মারা হয় তার অনুরোধ যেন ধ্বংস না করা হয় সাপের আবাসস্থল বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও ভেনম গবেষক রফিকের কথা ইমরান হোসেনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শেখ জায়দ দুই হাজার একশো একর আয়তনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাহাড় ও সমতলে হর চোখে পড়ে বিভিন্ন প্রজাতির সাপের কখনও পাহাড়ের জঙ্গলে কখনও লোকালয়ে ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের হলে অথবা শিক্ষক ডরমেটরিতে দেখা মেলে বিশাল অজগর কিং কোবরা বা সহ নানা প্রজাতির সাপের সাপের দেখা পেলেই ডাক পড়ে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলামের যত দ্রুত সম্ভব সাপের কাছে পৌঁছে সেটিকে উদ্ধার ও বাঁচানোর চেষ্টা করেন তিনি সাধারণ শিক্ষার্থীদের মাঝে সাপ নিয়ে একটা আতঙ্ক বিরাজ করত তারা সাপ দেখলেই মারার জন্য উদ্ভূত হতো এই নিরীহ প্রাণীটিকে বাঁচানোর জন্য আমার ওই চিন্তা ভাবনা আসলো তো তখন থেকে যখন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় সাপ দেখা যেত তো আমি চেষ্টা করতাম এগুলো উদ্ধার করার জন্য রফিক বলছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন আর কেউ সাপ মারেন না। তিনি এখন সাপের বিষ নিয়ে গবেষণা করছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ ভেনম রিসার্চ সেন্টারে আমি শিক্ষানবিশ গবেষক হিসেবে নিযুক্ত হই। বাংলাদেশে যে আমাদের দেশীয় সাপের বিষ দিয়ে অ্যান্টিভেনম তৈরি করার চিন্তা আছে বাংলাদেশ সরকারের তো সেই উদ্যোগে সেখানে গবেষণা চলছে। শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শতাধিক সাপ উদ্ধার করেছেন ট্রফিক তার দাবি সাপের আবাসস্থল টিকিয়ে রাখলে লোকালয়ে আসবে না সাপ প্রত্যাশা একসময় কেউই আর সাপ দেখলেই মেরে ফেলবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতোই সচেতনতা আসবে সবখানেই শেখ জায়েদ নিউজ ফোর